বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, চোট চক্রের তাণ্ডব রাজ্যের প্রত্যেকটি জায়গাতে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট, বিদ্যালয় থেকে শুরু করে অফিস, এমনকি দেবালয় পর্যন্ত বাদ যায় না চোরেদের তাণ্ডব থেকে। এবং সেখানে শুধুমাত্র টাকা পয়সা নয়, মূল্যবান জিনিসপত্র নয়, বাড়িঘর থেকে গবাদি পশু চুরি করারও কিন্তু একটা হিড়িক দেখা যাচ্ছে। গতকাল গভীর রাতে এলাকাবাসীর হাতে আটক হয়েছে একটি ভেড়া চোর। ঘটনাটি ঘটেছে বিশালগড় থানার অন্তর্গত হরিশনগর মুন্ডাপাড়া এলাকায়। বিবরণে জানা গেছে যে বুধবার বিকেল 4:30টার সময় হরিশনগর মুন্ডাপাড়া এলাকার বাসিন্দা সবিতা বণিকের বাড়ি থেকে একটি ভেড়া চুরি হয়ে যায়। চুরি হওয়ার পর সবিতা বণিক এবং পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করে ওই ভেড়াটিকে। এমন সময় এলাকার এক মহিলা সবিতা বণিককে জানায়, ওনার ভেড়া বাড়ির কাছ থেকে তুলে নিয়ে যেতে দেখতে পায় আদর্শ কলোনি এলাকার রূপক দত্ত নামে এক যুবককে। পরবর্তী সময় এলাকার জনগণ একত্রিত হয়ে বুধবার রাত্রি 12টা নাগাদ আদর্শ কলোনির রূপক দত্তের বাড়িতে গিয়ে দীপক দত্তকে তুলে নিয়ে আসে মুন্ডাপাড়া এলাকায়। তখন রূপক দত্তকে জিজ্ঞাসা করলে রূপক দত্ত অস্বীকার করে। এরপর উত্তম মধ্যম দেওয়াতেই স্বীকারোক্তি দেয় রূপক দত্ত। রূপক জানায় যে আগরতলা চন্দ্রপুর এলাকায় 2700 টাকায় বিক্রি করে দিয়েছে সেই ভেড়াটিকে, এবং এরপর খবর পাঠায় বিশালগড় থানার পুলিশকে, এবং তারা এসে রূপক দত্তকে নিয়ে যায় বিশালগড় থানায়। এবং স্বাভাবিকভাবেই চোর চক্রের পাণ্ডারাজে বিভিন্ন ভাবে তাদের নেটওয়ার্ক কাজে লাগিয়ে চুরি করছে, সেটা কিন্তু আবারও প্রমাণিত হল বিশালগড়ের এই ভেড়া চুরির ঘটনাকে কেন্দ্র করে। গরু চুরি বিশালগড়ের বিভিন্ন জায়গাতে প্রচুর হয়েছে, এবং যার জেরে এই গবাদি পশুদের উপরে যারা নির্ভর করে পরিবার প্রতিপালন করে থাকেন তাদের কিন্তু সর্বস্বই লুট হয়ে যায় এই গরু বা ভেড়া চুরি করার ফলে। আজকের এই চুরির ঘটনাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা শুনব। নাম জানেন নি আর কথা? রূপক, রূপক দত্ত। অক্ষণে কোন থেকে আনছে তাহলে? কয়টা ছাগল নিয়েছে আপনারা? বাবা আমার আগে নিচে তিনটা, আটটা নিচে একটা। আপনারা শুনলেন সেই পরিবারের লোকেদের বক্তব্য, এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে একটি ভেড়া চুরি হয়েছে, তার আগেও তিনটি ভেড়া চুরি হয়েছে সেই কথাই কিন্তু জানিয়েছেন সেই মহিলা যার বাড়ি থেকে চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে। তবে এই বিষয়টাকে কেন্দ্র করে জানা গেছে যে চোরেদের চোরকে ইতিমধ্যেই কিন্তু রূপক দত্তকে পাকড়াও করতে সমর্থ হয়েছে এলাকাবাসীরাই, এবং পরবর্তী সময় তাকে উত্তম মধ্যম দিয়ে তুলে দেওয়া হয়েছে পুলিশের হাতে। পুলিশ আধিকারিকরা এই বিষয়ে আরো কঠোর পদক্ষেপ নেবেন সেই দাবিটাই কিন্তু করছেন এলাকাবাসীরা। সময়জট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।